Hello friends, welcome back to the channel Chakma's Kitchen and Blog. Notun abar ekta blog e apnader shobai ke welcome janacchi. Asha korchi shobai bhalo achen. Amrao besh bhalo achi. To ajke holo shombar bikal bela ami hocche office theke firechi ar hocche office theke ashar pote e je ami ki niye eshechi dekhte pacchen. Amader ghore onek gulo tran esheche. আচ্ছা যাই হোক অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে আমাদের চাষ করা নিজস্ব ধানের চাল তো বাসায় যেহেতু কোনো পুরুষ মানুষ নাই আমার নিজেকেই পুরুষ মানুষ হতে হয়েছে আর কি তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে চালের বস্তাগুলো সেটিং করে রাখছি এটা হচ্ছে আমি অফিস থেকে ফিরার পরে লাঞ্চ করেছি লাঞ্চ করার পরে হচ্ছে আমি এই কাজগুলো করছি আর কি তো ড্রাইভার হচ্ছে কোন রকমে চালের বস্তাগুলো নামিয়ে দিয়ে গেছে আর কি অগোছালোভাবে ঘরের ভিতর তো সেগুলো এখন আমাকে শিটিং করে রাখতে হচ্ছে যেহেতু আর কেউ নাই আমাকে নিজেকেই করতে হচ্ছে আর কি আর আমার ঘরের অবস্থা তো দেখতেই পেয়েছেন কতটা অগোছালো ছিল অ্যাকচুয়ালি আমি যতই গুছিয়ে অফিস যাই না কেন অফিস থেকে এসে আমাকে রোজ এই অবস্থা ফেস করতে হয় ঘরের অবস্থা যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে তো তাছাড়া বাসায় যখন বড়রা কেউ থাকে না তখন বাচ্চারা তো সুযোগ পায় তো আজকে অফিস থেকে আসতেও অনেকটা লেট হয়ে গিয়েছে আর হচ্ছে অফিসে একটু প্রোগ্রাম ছিল যার কারণে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে তো বিকালে রোজই আমাকে একটু শুতে হয় অফিস থেকে ফেরার পরে আজকে কিন্তু সেটা সুযোগ পাইনি কারণ হচ্ছে ঘরটা অগোছালো আর লেট করে এসেছি অফিস থেকে শোয়ার মতো কোনো সময় আর পাইনি তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ঘরটা কোনো রকমে গুছিয়ে রাখছিলাম আর কি তো একটু বাইরে ক্যামেরাতে নিয়ে আসলাম মানে ফোনটা আর কি আমার লাগানো এই যে বিলাতি বাহার আর কি আমরা বলি যে বিলাতি ধনে পাতা আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগের দিন মানে রোববারের হচ্ছে খুলনা থেকে চলে এসেছে আর কি খুলনা থেকে সুন্দরবন কোরিয়ারে করে আনা হয়েছে যে বড়ইয়ের চারা তো এগুলো হচ্ছে গ্রামে গিয়ে লাগানো হবে আর কি বড়ই চারাগুলো এগুলো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে ওখান থেকে যেহেতু ও হচ্ছে এখন খুলনা থাকে তো এখানে কিন্তু অনেকগুলো চারা আবার নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে অনেকটা জানি না কিভাবে পাতিয়েছে এত দূর থেকে আর তার জন্য বোধহয় গাছগুলো সবগুলো ভালো ছিল না আর কি তো আমি হচ্ছে গোটা একটু ঝাড়ু দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্রাম থেকে আর কি আমাদের আমার গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে কয়েকটা সবজি বেগুন আর হচ্ছে টমেটো এগুলো হচ্ছে ওখানে ওরা চাষ করেছে আর কি তো ওখান থেকে পাঠিয়েছে তো টমেটোগুলো কিন্তু দেশি টমেটো আর বেগুনগুলো হচ্ছে দেশি এখানে আবার কিছু সবজি আছে আগের দিনের তো এগুলো গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে এই সব শিমগুলো আর হচ্ছে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি কিনে এনেছিলাম কিন্তু হচ্ছে মরিচের বোতাগুলো এখনো ফেলা হয়নি অ্যাকচুয়ালি অলসতার কারণে মরিচের বোতাগুলো এখনো ফেলা হয়নি আর কি আর আমি হচ্ছে গুছাতে পারিনি সবজিগুলো জানি না মানে বলতে পারেন অলসতার কারণে আর কি অ্যাকচুয়ালি কোনো কাজ যদি অলসতায় ফেলে রাখা হয় আর কি তখন কাজের চাপটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর এটা হচ্ছে আমার কাজকর্মগুলো শেষ করার পরে এটা হচ্ছে বিকালে মানে সন্ধ্যার আগে আর কি মেয়েটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য বলছিল আমাকে জোরাজুরি করছিল তার জন্য ওকে রেডি করে দিচ্ছিলাম আর আমি নিজেও রেডি হয়েছি তো রাতের বেলার খাবার ছোট্ট আয়োজন করেছি মাছ রান্না করা হচ্ছে টমেটো দিয়ে বেশি কিছু রান্না করিনি
আর এগুলো হচ্ছে টিটা করলা আমি হচ্ছে কুটে নিয়েছিলাম একটু রান্না করার জন্য আর কি আমার আজকের ছোট একটা ব্লগ আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ বা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ